কালি বলতো মাঝে মাঝে আমার পেট ব্যথা করে, নিচের পেটটা ব্যথা করে, তল পেটটা। তখন তুরস্ক গেল, যাওয়ার পরে ওরা ইয়ে করে দেখলো যে এখানে একটা নাকি একটা টিউমার। ওরা তখন একটা ছোটখাটো কি বুঝলো, ছোট একটা অপারেশন করলো। করার পরে তারপরে বেশ কয়েক মাসই খুবই ভালো ছিল। এর পরবর্তীতে আবার ছয় মাস যাওয়ার পরে আবার পেটের ব্যথা, খাইতে পারে না আস্তে আস্তে, ধীরে ধীরে খাবারই বন্ধ হয়ে গেল। আর খাবার তার মিষ্টি লাগে, তখন আমি বলতাম, তখন এই পিএসপি কোরআনের আলোর এই দুবাই প্রোগ্রাম নিশ্চিত করলাম, রাব্বামি না গেলে হবে না, যাইতে হবে। এই কষ্ট করে এই পেটের ব্যথা নিয়ে দুবাই এই 15 দিন প্রোগ্রাম ওইখানে শেষ কইরা সমস্ত সালে যাদের নিজের সমস্ত তাদের বিমানে তুইলা দিয়া তারপরে উনি আবার চলে গেল তুরস্কে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তুরস্কে গিয়ে তখন হাসপাতালে আবার অ্যাডমিট নিয়ে, অ্যাডমিট নেওয়ার পরে তখন ওরাও তখন দেখলো জিনিসটা জটিলতা, আর আমাদের মন জানি কেমন। তখন আমরা বললাম যে তাহলে আমরা ভারতে নিয়ে যাই। আল্লাহর কি মহিমা, মৌলানা মনির তারপরে আরও যারা আমার ছেলে বন্ধু বান্ধব এদের কাছে বলা হইল, এই দ্রুত ওইখান থেকে ইন্ডিয়া ইনশাল্লাহ একদম সকালবেলি চলে গেল হাসপাতাল ডাইরেক্ট। ওই হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঠায়া এয়ারপোর্টে ওরে নিয়ে গেল, সুন্দরভাবে চিকিৎসা চলছিল। আমার ছেলে গিয়ে চলে যাবে এটা কোনোদিন আমরা কেউ ধারণাই করতে পারি। এই আমার ছেলের বয়স কত, 46 বা 47 এরকম হবে আর 47 বয়স। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে, আর যদি চলন্ত পথে আমার ছেলে কোনো রকমের কোনো ত্রুটি কথার মাধ্যমে, চলার মাধ্যমে, বসার মাধ্যমে, উঠার মাধ্যমে আল্লাহ রাস্তে ওরা বাপ হয়ে আমি ক্ষমা চাইছি, মাফ করে দিবেন। আর পাঁচ নামাজ পড়ে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। ক্যামেরাম্যান যারা আছেন আল্লাহ আপনাদের আমার পাশে মাওলানা মহিউদ্দিন হাফেজ জহির, আমার সন্তান ছেলে সোশ্যালে হাফেজ মাওলানা জাকারিয়া, রব্বুলার আল্লাহর আমার ছেলে মোহাম্মদ হাসান, তারা আমার পাশে দাঁড়িয়ে আছে। আরো আরো আমি তো আমি খালি আমি আর কি আমাদের এতিম করে চলে গেল। আমার সংসারের জন্য একটা বিরাট একটা ছায়া আল্লাহ বৃক্ষ গাছ বট গাছ দিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন আবার আল্লাহ উঠে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর কাছে আপনার সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য। আমার ছেলে পিএসপি কোরআন আলোর এই প্রোগ্রাম 2009 সালে বাংলাদেশে আবিষ্কার করেন ইউসুফ ভাই। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ দীর্ঘ সময় এই কোরআন আলো সারা পৃথিবীতে প্রচার করার চেষ্টা করেছি। ইউসুফ ভাইয়ের যে স্বপ্নটা ছিল এদেশে হাফিজ কোরআনদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে সারা পৃথিবীতে তুলে ধরবে, কোরআনের দাওয়াত দেবে, আসলে পিএসপি কোরআন আলোর মাধ্যমে লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে, উৎসাহিত হয়েছে লাখো পরিবার। তো আসলে আমরা ভাবতে পারি না যে আমাদের ছেলে অল্প বয়সে এই সময় চলে যাবে। আমাদের স্বপ্ন ছিল অনেক বড়, ইউসুফ ভাইয়ের স্বপ্ন পূরণে আসলে আল্লাহ তাআলা তাকে সময় দিলেন না। এবার দুবাই তিনি চিন্তা করেছেন এই প্রোগ্রামকে আরও ব্যাপকভাবে পৃথিবীতে ছড়িয়ে দিবেন, কিন্তু দুবাই এবার রেকর্ডিং করলেন, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন,
ওনার জীবনের খেদমত বিএসটি কোয়ার্টারে দীর্ঘ প্রায় 32-36 বছর এখানে ইমামতি খতিবগিরি করছেন। এই পিএসপি কোরআন আলো প্রোগ্রামে সারা পৃথিবীতে তিনি দাওয়াতের কাজ করছেন, কোরআন আলো ইনস্টিটিউটের মাধ্যমে হাফিজ তৈরি করছেন। এই ব্যাপক দিনের খেদমতের সাথে তার জীবনটা ছিল আর আমরা তার সাথে ছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 27-28 বছর একসাথে আমাদের সম্পর্ক। আজ তিনি আমাদের খেতিম করে চলে গেছে। আজকে বিশ্ববাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যদি খেদমতগুলি কবুল করে এর উসিলায় জান্নাতুল ফেরদাউস দান করে। কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, আপনারা তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তার সবটুকু গুলিকে পূরণ করতে পারি, ধারাবাহিকতা রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করেন, আল্লাহ কবুল করুন, আমিন। ওনার লাশ এখন দিল্লি ম্যাক্স হাসপাতালে আছে, ওখানে প্রসেসিং চলতেছে। আমরা আশা করছি আগামীকাল সকালের মধ্যেই ওনার লাশ আমাদের বাংলাদেশে পৌঁছবে, এরপরে আমরা পরবর্তী জানাজা জানিয়ে দিব। আশা করছি হয় আগামীকাল জোহরের পরে বা আসরের পরে আমরা বাইতুল মোকাররমে তার জানাজার ব্যবস্থা করব। লাশ আসার অপেক্ষা আছি, আমরা প্রসেসিং ওখানে হয়ে যাচ্ছে, আশা করছি আগামীকাল সকালেই ওনার লাশ দিল্লি থেকে বাংলাদেশে পৌঁছবে। ওনার বিশেষ করে টেলিভিশনে কিছু প্রোগ্রাম চলতেছিল আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 25 বছর আগে কিছু প্রোগ্রাম চলতেছিল, খুদে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের, যেগুলি প্রোগ্রাম দেখে অভিভাবকগণ খুব উৎসাহিত হতেন, কাঁদতেন। দুনিয়াবী প্রোগ্রাম যেগুলো মুসলমানদের বাচ্চাদের জীবনকে নষ্টই করে, কোনো ভালোর কোনো চিন্তা করা যায় না, এরকম কিছু প্রোগ্রাম ছিল। এগুলি দেখে ওনার ব্রেনে আসলেন যে বাস্তবে কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত শুনে কাঁদবে বাচ্চারা, কোরআন তেলাওয়াত শুনলে পরে জীবন সুন্দর হবে। এই জাতীয় চিন্তা ওনার আসলেন যে টেলিভিশনে এটা কী কী করে কোরআন দিয়ে এভাবে প্রোগ্রাম সাজানো যায়। তো সেভাবে এই চিন্তা করে উনি প্রথমত পুরস্কারের ব্যবস্থা করলেন যে আন্তর্জাতিক যারা পুরস্কার পায় তাদেরকে পুরস্কৃত করব, তারপরে প্রোগ্রামটা আমি শুরু করব। 2005 সালে উনি আমাকে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হিসেবে অ্যাওয়ার্ড দেন, আবু ইউসুফ ভাই আমাকে। তো পরবর্তী 2009 সালে পাঁচ থেকে এটা প্রতিযোগিতা চলে আসতেছে, 2005 থেকে। পরবর্তীতে 2009 সালে এটা টেলিভিশনে আসলেন, এই প্রোগ্রামটি টেলিভিশন নিয়ে আসলেন। অনেকে বলছেন যে এটা কি চলবে, এই প্রোগ্রামকে লোকজন দেখবে। তো পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন সারা বিশ্বব্যাপী এই প্রোগ্রামটা সারা জায়গায় এসেছে, এবং এই উসিলায় আমাদের ছোটো ছোটো বাচ্চারা, অনেক ছোটো ছোটো বাচ্চারা আন্তর্জাতিক মানের তেলাওয়াত করেন। একমাত্র আমি মনে করি যে এই অনুষ্ঠানের কারণেই এবং ইউসুফ ভাইয়ের মেধা চিন্তা মননের কারণে আজকে ছোটো ছোটো বাচ্চারা আন্তর্জাতিক মান উন্নয়ন হয়েছে, সারা বিশ্বে পুরস্কার পাচ্ছে, এটাকে দেখেই। এবং আমি যত জায়গায় গিয়েছি, আপনারা জানেন যে আমি এই কোরআন নিয়ে কাজ করি সারা বাংলাদেশে এবং বাহিরেও, প্রত্যেক জায়গায় একই কথা যে পিএসপির মতো তেলাওয়াত করতে হবে, আমার বাচ্চারা পিএসপির মতো তেলাওয়াত করবে। যেখানে যাই ইন্টারভিউ নিয়েতে শিক্ষকদের কমিটিগণ বলেন যে হুজুর পিএসপির মতো তেলাওয়াত শিখাবে, এরকম শিক্ষক দেন। সারা বছর আমার কাছে আবেদন আছে পিএসপি, তার মানে এমন একটা ব্র্যান্ড তৈরি করছেন তেলাওয়াতের যেটা বলে শেষ করা যাবে না। তো এই বিষয়টা ইউসুফ ভাই চলে গেছে, আমি আশা করি এটা জাজা এবং জারিয়া কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইউসুফ ভাই এটা সদকা জারিয়া কবরে পাবেন ইনশাল্লাহ। ইউসুফ ভাইয়ের এই কাজকে যেন আমরা এগিয়ে নিতে পারি, প্রতিষ্ঠান ফাউন্ডেশন যে যা 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 ওনার চিন্তাভাবনা আছে সেগুলো যেন আমরা ধরে রাখতে পারি। সকলের কাছে দোয়া করছি, দোয়া চাচ্ছি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইউসুফ ভাইয়ের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর ইউসুফ ভাইকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, ওনার রোহ যেন শান্তিতে থাকেন, আপনাদের কাছে দোয়ার প্রার্থনা করছি। এবং পরিবার যেন এই কষ্ট এবং শোক যেন সইতে পারে, সন্তানগুলো যেন সুন্দরভাবে পরিচালনা আমরা দেখতে পারি, যারা আছি শোক সয়ে যেন সুন্দরভাবে জীবন তৈরি করতে পারে, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি।